ই ক্লাসরুম স্পন্সর্ড বাই রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। কেমন আছো তোমরা? ভালো আছে, বসো। তো কতদিন তোমাদের যে ক্লাস টেস্ট পরীক্ষা নিয়েছিলাম তার মধ্যে তোমরা কে কত নম্বর পেয়েছো তোমাদের মনে আছে? এর মধ্যে আমরা যে সবচেয়ে কম নম্বর পেয়েছ সেটা হলো 6, আর যে সবচেয়ে বেশি নম্বর পেয়েছ এটা 10। তো কে কে 6 পেয়েছ হাত তোলো তো। 6 পেয়েছ 5 জন। কে কে 7 পেয়েছ হাত তোলো তো। 7 পেয়েছে 3 জন। কে কে 8 পেয়েছে হাত তোলো তো। 3 জন। কে কে 9 পেয়েছে হাত তোলো তো। 2 জন। কে কে 10 পেয়েছে হাত তোলো তো। 1 জন। তো আমাদের আজকের আলোচ্য বিষয় পরিসংখ্যা ও পরিসংখ্যা বিভাজন। আর আজকের পাঠ পরিসংখ্যা ও পরিসংখ্যা ও পরিসংখ্যা বিভাজন। তো পরিসংখ্যা ও পরিসংখ্যা বিভাজন, প্রথমে আমরা জানতে হবে রাশি তথ্য কী। কোনো বিষয়ে এক বা একাধিক বৈশিষ্ট্য সমূহের সংগৃহীত পর্যবেক্ষণ সমূহকে রাশি তথ্য বলা হয়। যেমন তোমরা যে ক্লাস টেস্টের নাম্বারগুলো পেয়েছো এটা হলো ক্লাস টেস্টের নম্বরের একটা রাশি তত্ত্ব। তারপর আমরা জানব চলক কী। আমরা যখন অনুসন্ধান করব তখন কিছু অনুসন্ধানের বৈশিষ্ট্য থাকবে পরিমেয়, কিছু থাকবে অপরিমেয়। পরিমেয় বৈশিষ্ট্যগুলিকে চলক বলা হয়, অর্থাৎ যে বৈশিষ্ট্যগুলিকে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় ওইগুলিকে চলক বলা হয়। তারপর আমরা পরিসংখ্যা কাকে বলে জানব। রাশি তথ্যমালার একটি প্রদত্ত শ্রেণীর মধ্যে চলকের কোনো মান যতবার থাকে সেই সংখ্যাকে চলকটির ওই মানের পরিসংখ্যা বলা হয়। যেমন দেখো এখানে তোমরা 6 পেয়েছে 5 জন, তার মানে 6-এর পরিসংখ্যা 5। এখানে 7 পেয়েছে 3 জন, তার মানে 7-এর পরিসংখ্যা 3। 8 পেয়েছে 3 জন, 8-এর পরিসংখ্যা 3। তুমি বলো তো সৈকত, বলো তো 9-এর পরিসংখ্যা কত? 2। ভেরি গুড, বসো। এ হলো পরিসংখ্যা, বুঝেছো সবাই পরিসংখ্যা কি? তারপরে আমরা এখন জানব যে পরিসংখ্যা বিভাজন এবং পরিসংখ্যা বিভাজন ছক বলিতে কি বুঝো। পরিসংখ্যা বিভাজন, চলকের মানগুলি ঊর্ধ্বক্রম বা নিম্নক্রম অনুযায়ী সাজিয়ে এবং
তাদের অনুরূপ পরিসংখ্যা সহ শ্রেণী বিভাগ পদ্ধতিকে পরিসংখ্যা বিভাজন বলা হয়। আর পরিসংখ্যা বিভাজন ছক, যে ছকের মাধ্যমে চলকের শ্রেণী বিভাগ ও তার পরিসংখ্যা প্রকাশ করা হয় তাকে পরিসংখ্যা ছক বলা হয়। বুঝেছে সবাই? এখন আমরা জানব পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করার নিয়মগুলা। দেখো, প্রথমত পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করার যে প্রথম নিয়ম, রাশি তত্ত্বমালার প্রসার, অর্থাৎ রাশি তত্ত্বমালার বৃহত্তম ও ক্ষুদ্রতম মানের অন্তরফল নির্ণয় করতে হবে। দ্বিতীয়ত, শ্রেণী বিভাগগুলি সুস্পষ্টভাবে স্থির করতে হবে, শ্রেণী সংখ্যা যাতে খুব বেশি বা খুব কম না হয়। তারপর তৃতীয়ত, প্রতিটি শ্রেণী বিভাগ পরস্পর থেকে পৃথক থাকবে। চতুর্থত, শ্রেণী বিভাগগুলির দৈর্ঘ্য সমান থাকবে। তারপর রাশি তত্ত্বমালার মানগুলি কোনো না কোনো শ্রেণীতে থাকবে। টালিমার্কের সাহায্যে প্রতিটি শ্রেণী বিভাগে পরিসংখ্যা নির্ণয় করতে হবে। ওই পরিসংখ্যা বিভাজন দুই ধরনের, প্রথমত সরল পরিসংখ্যা বিভাজন, আরেকটি শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন। তাহলে সরল পরিসংখ্যা বিভাজন কি? দেখো, এই পদ্ধতিতে চলকের বিভিন্ন মান ঊর্ধ্বক্রমে পরিসংখ্যা সহ স্বতন্ত্রভাবে সাজানো হয়। চলকের মানের সংখ্যা কম থাকলে সাধারণত সরল পরিসংখ্যা বিভাজন পদ্ধতি প্রয়োগ করা হয়। যদি চলকগুলি একদম কম থাকে বা চলকের প্রসারটা যদি একদম কম থাকে, তখন আমরা সরল পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করব। দেখো স্ক্রিনে একটি বিদ্যালয়ের নবম শ্রেণীর একটি পরীক্ষার 25 জন ছাত্রের নম্বরের তালিকা নিম্নরূপ। 25 জন ছাত্রের কে কত পেয়েছে তার একটি তালিকা এখানে দেওয়া। এই তথ্য থেকে আমরা সরল পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করব। দেখো কীভাবে তৈরি করা হয় সরল পরিসংখ্যা বিভাজন। এর মধ্যে দেখো, নম্বরগুলির মধ্যে সবচেয়ে কম নম্বর হলো 30, তার সবচেয়ে বেশি নম্বর 90। তো মানগুলিকে প্রথমে আমরা ঊর্ধ্বক্রম অনুসারে সাজাব। দেখো সবচেয়ে কম নম্বর 30, তারপর 40, 50, 60, 70, 80, সর্বোচ্চ 90। তারপর 30 নাম্বার কয়জন পেয়েছে, এগুলি আমরা টালিমার্কের সাহায্যে চিহ্নিত করবো। 30 কজন পেয়েছে, 40 কজন পেয়েছে, 50 কজন পেয়েছে, 60 কজন পেয়েছে, এভাবে সবগুলো আমরা টালিমার্ক নির্ণয় করবো। দেখো প্রথমত দেওয়া আছে 40, তাহলে 40 এখানে একটা টালিমার্ক। তারপর দেওয়া আছে 50 এখানে একটা টালিমার্ক। তারপর 70, 70 টালিমার্ক। তারপরে 30, 30 টালিমার্ক। তারপরে 60, 60 একটা টালিমার্ক। তারপরে 50, আবার 50 একটা টালিমার্ক। তারপর 80, 80 একটা টালিমার্ক। তারপর 70, 70 আর একটা টালিমার্ক। তারপর আবার 80, 80 একটা টালিমার্ক। তারপর 30, 30 টালিমার্ক। তারপরে 60, 60 একটা টালিমার্ক। তারপর 90, 90 একটা টালিমার্ক। তারপর দেখো আবার 80, 60, 50, 40, 70, 60, 50, 30, 40, আবার 30, 90, 80, 60। দেখো 30 টালিমার্ক 4টি, এর জন্য 30 পরিসংখ্যা 4, 40 টালিমার্ক 3টি, তাহলে 40 পরিসংখ্যা 3, 50 টালিমার্ক 4টি, এবার 4, 5, 3, 4, 2। দেখো কত হলো, 4, 2, 6, 6, 3, 9, 9, 5, 14, 14, 4, 18, 18,
19, 20, 21, 25 মোট 25। এই হলো সরল পরিসংখ্যা বিভাজন ছক। আমাদের একটি বিদ্যালয়ের নবম শ্রেণীর যে 25 জন পরীক্ষার্থী ছিল তাদের যে নম্বরের তত্ত্বটি দেওয়া ছিল ওই নম্বরের তত্ত্বটি দিয়ে আমরা এই সরল পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করেছি। সবাই বুঝেছ? পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। তারপর এখন আমরা দেখব শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন কি। চলরাশির মান যদি বেশি সংখ্যায় থাকে সেখানে শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন পদ্ধতি প্রয়োগ করা সুবিধাজনক। শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজনে চলকের মানগুলিকে কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয়। শ্রেণী বিভাগগুলি একটি উল্লম্ব স্তম্ভ বরাবর মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে প্রত্যেক শ্রেণীতে যত সংখ্যক মান থাকে সেই সংখ্যাকে ওই শ্রেণী বিভাগের পরিসংখ্যা বলা হয়। যদি তথ্যের প্রসার যদি বেশি থাকে তখন আমরা শ্রেণীবদ্ধ পরিসংখ্যা ছক ব্যবহার করব। দেখো একটি এলাকার বৃষ্টিবারের মাসের ইলেকট্রিক বিলের পরিমাণ নিম্নরূপ। এই ইলেকট্রিক বিলের পরিমাণগুলি দিয়ে আমরা এখন একটা শ্রেণীবদ্ধ পরিসংখ্যান বিভাজন ছক তৈরি করব। এখানে দেখো সর্বনিম্ন বিল 76 আর সর্বোচ্চ বিল 149। 149 সর্বোচ্চ এবং 76 সর্বনিম্ন। প্রসার যখন সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করা হয় অর্থাৎ সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের অন্তরফলকে বলা হয় প্রসার। আমরা একে অন্তরফল বের করব। দেখো আমরা যদি শ্রেণী দৈর্ঘ্য 10 করে নিই তাহলে এখানে শ্রেণী থাকবে প্রায় 8টি। এখন আমরা শ্রেণীগুলা তৈরি করব। এখানে সর্বনিম্ন মান 76, তাহলে প্রথম শ্রেণীটা আমরা এইভাবে রাখব 70 থেকে 80, 70 to 80, তারপরটা 80 থেকে 90, 90 থেকে 100, 100 থেকে 110, 110 থেকে 120, 149, তাহলে আমাদের শ্রেণীটা 150 বেশি আর কোনো শ্রেণীর প্রয়োজন আমাদের নেই। এখন দেখো আমরা সেই তথ্যগুলিকে বিলের যে তথ্য বা বিলের পরিমাণকে আমরা টালিমার্কের সাহায্যে সাজাবো। প্রথম 131, দেখো তো কোন শ্রেণীর মধ্যে থাকে, 131 থাকবে 130 থেকে 140 মাঝখানে। তারপর 142 থাকবে 140 থেকে 150 মাঝখানে। 108 থাকবে 100 থেকে 110 মাঝখানে। এইভাবে 85 এখানে, 106 এখানে, 94 এখানে, 136 এখানে,
149, এখানে 92, এখানে 76, এখানে 99, এখানে 103, এখানে 115, এখানে 114, এখানে 90, এখানে 125, এখানে 117, এখানে 122, এখানে 118, এখানে 96, এইভাবে যখন আমরা শ্রেণীর মাধ্যমে কোনো ছক তৈরি করব, এটাকে বলা হয় শ্রেণীবদ্ধ পরিসংখ্যান ছক। বুঝেছ তোমরা শ্রেণীবদ্ধ পরিসংখ্যান ছক কীভাবে তৈরি করা হয়? এটা শ্রেণীর মাধ্যমে, এবং প্রত্যেকটা মান যাতে কোনো না কোনো শ্রেণীর মাঝখানে থাকে, এইভাবে আমরা শ্রেণীবদ্ধ পরিসংখ্যান ছক তৈরি করব। এখানে মোট পরিসংখ্যান, বুঝেছ সবাই শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বলিতে কী বোঝা যায় এবং কীভাবে শ্রেণীবদ্ধ পরিসংখ্যান ছক তৈরি করা হয়? পরিসংখ্যা বিভাজনে ব্যবহৃত কয়েকটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা। এবার দেখো, আমরা প্রথমত শ্রেণী বিভাগ। চলকের মানের সংখ্যা বেশি হলে চলরাশির মানের প্রসারকে কয়েকটি সসীম উপপ্রসারে ভাগ করে নেওয়া হয়। এই রূপ প্রত্যেকটি উপপ্রসারকে শ্রেণী বিভাগ বলে। দেখো, আমরা এখানে প্রসারটা 73, প্রসারটা অনেক বড়। ওই বড় প্রসারকে আমরা কিছু ছোট ছোট উপপ্রসারে ভাগ করে আমরা শ্রেণীবিভাগ তৈরি করি। শ্রেণীর পরিসংখ্যা ও মোট পরিসংখ্যা, কোনো শ্রেণীবিভাগে চলরাশির যতগুলি মান ওই শ্রেণীতে থাকে সেই সংখ্যাকে শ্রেণীর পরিসংখ্যা বলা হয়। আমরা তোমরা ছক করানোর সময় দেখিয়েছি শ্রেণীর পরিসংখ্যা কী, এবং সবটি পরিসংখ্যা যোগ করার ফলে যে রেজাল্ট বের হয় ওটা হলো মোট পরিসংখ্যা। একটি গুরুত্বপূর্ণ জিনিস, শ্রেণী সীমা ও সীমানা। প্রত্যেক শ্রেণীবিভাগে দুটি মানের মধ্যে শ্রেণীবদ্ধ থাকে। যে কোনো শ্রেণীবিভাগের নিম্ন প্রান্তের মানকে নিম্ন সীমা ও ঊর্ধ্ব প্রান্তের মানকে ঊর্ধ্বসীমা বলা হয়। শ্রেণী, তারপর শ্রেণী সীমানা। অবিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে শ্রেণীবিভাগগুলি এমনভাবে গঠন করা হয় যে প্রত্যেকটি শ্রেণীবিভাগের ঊর্ধ্বসীমা তার পরবর্তী শ্রেণীবিভাগের সমান হয়। সেক্ষেত্রে প্রত্যেক শ্রেণীবিভাগের নিম্ন সীমা ও ঊর্ধ্বসীমা যথাক্রমে ওই শ্রেণীর নিম্ন সীমানা ও ঊর্ধ্ব সীমানা বলা হয়। দেখো, শ্রেণী সীমা আর সীমানার মধ্যে তোমাদের তফাতটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, এখানে যে শ্রেণী তৈরি করা হলো 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100, এই শ্রেণীগুলোকে বলা হয় কন্টিনিউয়াস শ্রেণী, যাদের প্রত্যেকের বাউন্ডারি দেওয়া আছে, সীমানা করা আছে। যেমন এখানে 70 থেকে 80, আবার দেখো 80 থেকে 90। কখনো কখনো আমরা শ্রেণী সীমা যখন তৈরি করব, শ্রেণী সীমাটা অনেকটা এইরূপ থাকে, যেমন 0 থেকে 9, তারপর 10 থেকে 19, তারপর 20 থেকে 29। এইভাবে যখন শ্রেণী সীমা তৈরি করা হয় তাদের মধ্যে একটা ইন্টারভেল থাকে, এখানে 9, এখানে 10, তাদের মধ্যে একটা ইন্টারভেল তৈরি হয়। ওই ইন্টারভেলটাকে সীমানার মধ্যে রাখতে আমাদের রাখতে হবে ওই সীমা। দেখো, তখন কী করবো আমরা, যে ইন্টারভেলটা ইন্টারভেলটা এখানে ইন্টারভেল হলো 1, এই ইন্টারভেলটাকে আমরা দুভাগে ভাগ করব। 1কে যখন আমরা দুভাগে ভাগ করব তখন 0.5, তখন নিম্ন সীমা থেকে আমরা 0.5 কমিয়ে দেবো, ঊর্ধ্বসীমা থেকে 0.5 বাড়িয়ে দেবো। নিম্ন সীমা থেকে 0.5 যখন কমিয়ে দেবো তখন এটা হবে 0.5 থেকে 9.5, তারপর এটা 9.5 থেকে 19.5, তারপর এটা 19.5 থেকে 29.5। দেখো, এই সীমাটাকে বলা হয় ডিসকন্টিনিউ। যখন কোনো সীমা ডিসকন্টিনিউ থাকে তখন আমাদের বাউন্ডারি তৈরি করে বা সীমানা তৈরি করে ওটাকে কন্টিনিউ করতে হয়। এটা হলো এই চারটাকে কন্টিনিউ সীমা, এটা ডিসকন্টিনিউ। যখন ডিসকন্টিনিউ থাকবে তখন আমরা শ্রেণী সীমানা তৈরি করব। তারপর মধ্যবিন্দু, কোনো শ্রেণীবিভাগের ঠিক মধ্যস্থলে যে মানটি অবস্থিত তাকে ওই শ্রেণীবিভাগের মধ্যবিন্দু বলে।
দেখো কিভাবে মধ্যবিন্দু বের করা হয়। নিম্ন শ্রেণীসীমা প্লাস ঊর্ধ্ব শ্রেণীসীমা ডিভাইডেড বাই টু, এভাবে মধ্যবিন্দু নির্ণয় করা হয়। তারপর শ্রেণীর দৈর্ঘ্য, কোনো শ্রেণীবিভাগের ঊর্ধ্ব ও নিম্ন শ্রেণীসীমার অন্তর্ফলকে শ্রেণী দৈর্ঘ্য বলা হয়। আমরা বেশি থেকে ঊর্ধ্ব সীমা থেকে নিম্ন সীমা আমরা বিয়োগ করব। তারপর পরিসংখ্যা ঘনত্ব, একক দৈর্ঘ্য বিশিষ্ট শ্রেণীবিভাগের পরিসংখ্যাকে পরিসংখ্যা ঘনত্ব বলে। দেখো পরিসংখ্যা ঘনত্ব কীভাবে বের করে, যখন পরিসংখ্যা ঘনত্ব সমান সমান শ্রেণী পরিসংখ্যা ডিভাইডেড বাই শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী পরিসংখ্যাকে শ্রেণী দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে শ্রেণী ঘনত্ব পাওয়া যায়। তারপর আপেক্ষিক পরিসংখ্যা, শ্রেণী পরিসংখ্যা ও মোট পরিসংখ্যার অনুপাতকে আপেক্ষিক পরিসংখ্যা বলা হয়। কীভাবে নির্ণয় করা হয়, আপেক্ষিক পরিসংখ্যা সমান সমান শ্রেণী পরিসংখ্যা ডিভাইডেড বাই মোট পরিসংখ্যা। তারপর শতকরা পরিসংখ্যা, কোনো শ্রেণী পরিসংখ্যাকে শতকরা হিসাবে প্রকাশ করলে শতকরা পরিসংখ্যা পাওয়া যাবে। কীভাবে নির্ণয় করা হয় শতকরা পরিসংখ্যা, শ্রেণী পরিসংখ্যা ডিভাইডেড বাই মোট পরিসংখ্যা ইনটু 100। সবাই লিখেছ? আজকে আমরা জানলাম পরিসংখ্যা কী এবং পরিসংখ্যা বিভাজন ছক কীভাবে তৈরি করা হয়। তাহলে সুইটি তুমি বলো তো, 80 থেকে 90 এখানে নিম্ন সীমা কোনটা, ঊর্ধ্ব সীমা কোনটা? স্যার নিম্ন সীমা হচ্ছে 80 আর ঊর্ধ্ব সীমা হচ্ছে 90। বস, গুড। তারপর সৈকত বলো তো, 90 থেকে 100 শ্রেণী দৈর্ঘ্যটা কত? 10। তারপর গৌরব বলো তো, বসো তুমি বসো, গৌরব বলো তো 80 থেকে 90 যে সীমাটা যখন ঘনত্ব বের করবো তখন কীভাবে বের করবো? শ্রেণী পরিসংখ্যা ডিভাইডেড বাই শ্রেণী দৈর্ঘ্য। তাহলে 80 থেকে 90 এটা শ্রেণী ঘনত্ব কত? 0.1। 0.1 কীভাবে বের করলো এটা? স্যার শ্রেণী পরিসংখ্যা শ্রেণী দৈর্ঘ্য দিয়ে ডিভাইড করে, ডিভাইড করে এখানে শ্রেণী পরিসংখ্যা 1 এবং শ্রেণী দৈর্ঘ্য 10, 1 ÷ 10 সমান সমান 0.1। তারপর তুমি বলো তো 90 থেকে 100, 90 থেকে 100 আপেক্ষিক পরিসংখ্যা কত এবং কীভাবে বের করবে? 0.25। কীভাবে বের করেছো? শ্রেণী পরিসংখ্যা ডিভাইডেড বাই মোট পরিসংখ্যা। তাহলে এখানে শ্রেণী পরিসংখ্যা কত? 5, মোট পরিসংখ্যা 20। যখন 5-কে 20 দিয়ে ভাগ করা হবে তখন 0.25। গুড, বসো। জান্নাতুল বলো তো 90 থেকে 100 এই শ্রেণীর শতকরা পরিসংখ্যা কত? স্যার আমরা জানি শতকরা পরিসংখ্যা শ্রেণী পরিসংখ্যা ডিভাইডেড বাই মোট পরিসংখ্যা 100। তো এই শ্রেণীর শ্রেণী পরিসংখ্যা হচ্ছে 5 আর মোট পরিসংখ্যা হচ্ছে 20। 5 দিয়ে 20 ভাগ করলে 1/4 × 100 = 25। গুড, বসো। আজকের পরিসংখ্যা পরিসংখ্যা বিভাজন সবাই বুঝেছ? হ্যাঁ স্যার। তো কালকে তোমাদের পাঠ্য বই থেকে সরল পরিসংখ্যা বিভাজনের 2টি অঙ্ক এবং শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজনের 2টি অঙ্ক ক্লাসে করে আনবে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীর। রাজ্যের 6 থেকে 14 বছরের সব শিশুদের বিদ্যালয়ে রাঙ্গিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষা সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্যবই,
বিদ্যালয়ের পোশাক, উন্নত মানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। ই ক্লাসরুম ওয়াজ স্পন্সর্ড বাই রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন।